আমরা আমাদের ভোট দিতে চাই, এটা কি আমাদের অপরাধ? না, আজকে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার এক দফার আন্দোলন চলছে দেশনাথ তারেক রহমানের নেতৃত্বে। এই সরকার ভোট চুরি করতে চায়। 14 সালে নির্বাচন হয়েছে, ভোট কেন্দ্রে কুত্তা বসেছিল, সেই জন্য সবাই বলে 14 সালের নির্বাচন কুত্তা মার্কা নির্বাচন হয়েছে। 18 সালের নির্বাচন নিশিরাতের ভোট চুরি করেছে, সেই জন্য নিশিরাতের অবৈধ সরকার বলা হয়। আজকে এইবার ভোট ডাকাতি করতে চায়, সেই জন্য দেশে বিদেশে তদবির করে বেড়াচ্ছে, ভোট ডাকাতি করতে চায়। আমরা কি ভোট ডাকাতি করতে দিব? তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে এই ডাকাতকে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশের ভোট চোরের নাম কি? হাসিনা। জোরে বলেন, ভোট চোরের নাম কি? হাসিনা। চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, চোর চোর ভোট চোর, চোর চোর বিশ্ব চোর, শেখ হাসিনা ভোট চোর, চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর। এই ভোট চোরকে আগামী দিনে প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী অবস্থায় রয়েছে। যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, গোলাম মাওলা শাহীন, ইউসুফ বিন জলিল কালু, রফিকুল আলম মজনু, রবিন, সালাউদ্দিন আহমেদ, অসংখ্য নেতা জেলখানায় রয়েছে। আমরা এই নেতাদের মুক্তি চাই না, আমরা এই সরকারের পতনের মধ্য দিয়ে আমাদের নেতাদেরকে মুক্ত করব। ওই নেত্রী আছে? আছে। সবাইকে হাত তুলে বলতে হবে, নেত্রী আছে? আছে। সিনা পালিয়ে যাবে, নেত্রী আছে? আছে। ওই সেই নেত্রী খালেদা, খালেদা জিয়া, জিয়া খালেদা, খালেদা জিয়া মুক্তি, মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। তারেক রহমান বিলের বেশে আজকে ফিরে বাংলাদেশে, আজকে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বিলের বেশে, তারেক রহমান বিলের বেশে আজকে ফিরে বাংলাদেশে। সবাইকে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।